আমাদের সাথে রবের সাথে একটা জায়গায় সম্পর্ক আছে, সেটা কি? জোরে বলেন না, সেটা কি? এবার নবী রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, কলবের সাথে যদি রবের সাথে সম্পর্ক থাকে আমরা চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? মনোযোগ আছে নাকি নাই? মনোযোগ আছে নাকি নাই? বুখারী শরীফের হাদিসটা আপনাদের সম্মুখে একটু স্মরণ করাই দিচ্ছি। নবী রহমাতুল্লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, আল্লাহর হায়া আল্লাহর প্রিয় নবী, আপনার আমার কালহাসরের ময়দানে নাজাত করনে ওয়ালা নবী, আল্লাহর হাবিবুল্লাহ নবী। নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। ও আমার উম্মতেরা, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আছে, যেটার নাম কলব, যেটার নাম হার্ট, যেটার নাম অন্তর। ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। এই চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না, যদি একবার রবের প্রেম নিয়ে ওই চোখকে খুলে ফেলতে পারো, তুমি এখান থেকে বসে বসে আসমানও দেখতে পারবে আল্লাহ চাইলে। এই পাওয়ার আছে না নাই? আছে। এবার আসেন শর্টকাটে বুঝার জন্য, আমাদের মা কি আল্লাহর বলি? না। জোরে বলেন, আমাদের মা কি আল্লাহর বলি? না। কিন্তু ছেলে যখন বিদেশে কষ্ট পায়, এখানে একজনের মনে খবর হয় মা না? আমি বলবো না, আপনারা বলেন। ছেলের এখানে হাত কেটে গিয়েছে, একজনের মন ছটফট করে, মা তো বলি নয়। জানলেন কেমনে? মা বলে যে এই জানার কারণটা হচ্ছে আমার রক্ত, আমার নারী, আমার সেই রতি দিয়ে তার জন্ম হয়েছে, তার আমার সাথে নারীর সম্পর্ক ছিল। যখন সে দেহ কষ্ট পায়, এদিকে আমার এখানে খবর হয়। তার হাতে কষ্ট পায়, এখানে আমার কষ্ট হয়। ও যখন অন্তরে কষ্ট পায়, আমার এখানে কষ্ট হয়। এটা হচ্ছে নারীর টানের কারণে। কেন? নয় মাস দশ মাস পেটে রাখার কারণে। যদি নয় মাস দশ মাস পেটে রাখার কারণে এইভাবে একটা সম্পর্ক হয়ে যায় মা এবং সন্তানের সাথে, একটু ভাবুন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার দেহ দিয়েছেন, যে আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আপনার হাত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য অন্তর দিয়েছেন, ওই আল্লাহর সাথে আপনার কানেকশনটা কেমন হওয়া দরকার? আল্লাহর ওয়াস্তে যদি জীবনে সাকসেস চান, কদ আফলাহা মান যাক্কাহা, সুবহানাল্লাহ, দুনিয়া আপনার জন্য, আপনি গেলে দুনিয়া খোঁজেন। আমরা বোকামি করি কোন জায়গায় জানেন? শুনেন, এটা আপনি আমি আমরা, এদিকে আল্লাহ রহমত, এদিকে দুনিয়া, এদিকে কি? এবার আপনি আমি বোকামি কি করতেছি দেখেন, দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। দুনিয়ার দিকে দৌড়ানো মানে কাকে পিঠ দেখানো? আল্লাহ। যেটা বাস্তব সেটা বলেন না, কাকে পিঠ দেখাচ্ছি? এবার ফলাফল কি দাঁড়াচ্ছে দেখেন, এই দুনিয়াকে যত ধরতে চাচ্ছি দেখেন দুনিয়া তত দূরে যাচ্ছে। কারণ দুনিয়া জীবনও কারো হাতে আসবে না, এটা দুনিয়া ওয়াদা করেছে, আমি কারো হাতে আসবো। আরে আমি দুনিয়ারে ফের আমি নিয়ে নিতে পারে নাই, তোরা কি নিবি? আমার যে চাই দুনিয়া বলে, আমার যে চাই আমি তার হই না। তো তুমি কার হও? বলে যে আমাকে চাই না আমি তার হই। সুবহানাল্লাহ, একটু খেয়াল করেন, এদিকে আল্লাহর রহমত, এদিকে আপনি আমি, এদিকে দুনিয়া। আমরা দুনিয়াকে দৌড়ার জন্য দৌড়াচ্ছি, দুনিয়া আমাদের দিকে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়াতে 40-45 বছর যখন পার হয়ে গেল, গুনার পাহাড় জমে গেল, এবার বান্দার হঠাৎ বুঝ আসলো দুনিয়া তো চাইলেও কখনো পাবো না, কারণ দুনিয়া আমাকে লাত্তি মেরে বের করে দিবে আজ না হয় কাল। এবার বান্দার যখন বুঝ আসলো, অন্তরটা নরম হয়ে গেল, এবার অন্তর থেকে আল্লাহর দরবারে তওবা করা শুরু করলো, অন্তরটা নরম করে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, রব্বে করিমা তার তওবা কবুল করেছে। এবার বান্দাটা চালাকি করলো, সে চালাকিটা কি? বলে যে এতদিন তো দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার পিছনে ঘুরেছি, আজকে থেকে দুনিয়ার জন্য ঘুরবো না, আজকে থেকে রবকে পাওয়ার জন্য ঘুরবো। এবার সে টার্ন নিল, টার্ন নিল, ইউ টার্ন নেওয়ার পরে যখন আল্লাহর রহমতের দিকে যাইতে লাগলো, অটোমেটিক দুনিয়া তার পিছনে হাঁটতে শুরু করলো। আমরা দুনিয়া চাই, রবকেও হারাই, দুনিয়াকে হারাই। সিদ্দিক আকবর দুনিয়া চাই নাই, রব চেয়েছেন, দুনিয়া সিদ্দিক আকবরকে চেয়েছেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, শুনে রাখুন, দুনিয়া চাইলে পাবেন না। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই, যে যারে লাই দে ইতি তারে গুত দে আমাদের কা দাম দিলে মাত্র না ইনে সিরিঙ্গে হতো তো দাম দিলে বেসাইছে, সাহায্য করলে সাহায্যের কোনো দাম নাই। যারে দাম দিবেন ইতে লাথি মারিব, আর যারে দাম ন দিবেন ইতে দেবেন দনের পিছে দিই। বাস্তব প্রমাণ আসো তো, মাইয়া ফোয়া মাইয়া কল আসো তো,
যতদিন দাম নদে এতদিন স্কুলত কলেজত ঘুরের 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 ওই অলদা হায়দারিতে ঘুরের 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 যেদিন না মাই ভেবে ফড়ি গি আর রাস্তা তিই না ফুয়াইবে আর কলেজের সামনে তিই না ইয়া ফুয়াইবে যাতে দাম দেয়া মাই ভেবে যাতে দাম দেওয়া শুরু করছি ফুয়াইবে দামও তুটি গি দামও তুটি গেলে মাই ভেবে আর দাম নদের ইয়া মাই ভেবে আর ফিজে ঘুরের ফিজে ফিজে ঘুরের আপনার পিছনে পিছনে ঘুরবে কেন ঘুরবেন হই দিম না আরে মা খালি আর লাভ গুরু বানা দিবেন না আবার আর আর বই না কলসা গা খাই রান নামে মামলা দিবে হবো তো মোকার বাড়ি হুজুর বুদ্ধি দিয়ে দেয় আয় তাল্লাই হামি নই দে অবুক না এ হাম করতে নয় জীবনে গা যদি জীবনের লাতি গুতা হাইতো মন চাই তাহলে ফেম গর গুজ কি বলতে ফিরি ফিরি লাতি তুমি কি লাতি হনা ফিরি ফিরি হনা হনা আহলদার মানুষ আহল গড়িয়ার হষ্ট পাইতো জানা এই ফেম যারা করে তারা আহল গড়ি হষ্ট পাইতো জানে ঠিক না ভাই ঠিক হনা রাতবার শুধু মাতো না কি র ভাই অবৈন হাঁদর দেখিলে ওদের যে ছেঁকা মারজি তো তুই বেড়া ফরাটা যদি হতি অন্তত মার্কেটত বেশি এরা 500 টাকা পাইতাম তুই তো ফরাটা অন্য ভরস হাই এরা শেষ পর্যন্ত গাঁজা ডিউ গিয়েছ হ্যাঁ গাঁজা ডিউ অনার ভরস এর আইন সোগো গেই মোগো গেই তগো গেই বেগিন গেই আর তুই যদি এর নগরি আল্লাহর মিক্কে সাই থাকতে আল্লাহ তোয়াল্লাহ জিবে উপযুক্ত ইবে ব্যবস্থা করে দিত মনত রাখবেন আর যুবক ভাইয়ের কল আর বৈনত কল অনর হামল দি অনর মা বাবার খুশি করন আর হনে পছন্দ তাইলে আকার ইঙ্গিতে ভারন এনে ভারন তেনে ভারন মা বাবার জানাই দন আর হমেন দমা অবাব মাইয়া যাতে সাইবি বেরে কেন সহনা সোয়া যাতে সাইবি বেরে সহনা তোরা তুকে আর লাগে তোরা তু ভালো লাগিল আই আসি হিন্দি মা বাপ খুশি হিন্দি রব খুশি এবার হন সুখদাতা হন জোরা হন সুখদাতা হন আল্লাহ আমরা সুখ খুঁজি কেমনে জানেন আমরা সুখ খুঁজি সুখদাতাকে নারাজ করে সেজন্য আমরা সুখের দেখা পাই না আমি কেন আলোচনাটা এইভাবে আনছি এখন বুঝতে পারবেন কারবালার ময়দান ইমাম হোসেন গিয়েছেন শেষ বালো যার সব বালো তার গিয়েছেন নাকি সফরে গিয়েছেন উনি কিন্তু যুদ্ধ করতে এই কথাটা একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার উনি কিন্তু যুদ্ধ করতে যায় নাই কারণ উনি যদি যুদ্ধ করতেই যেতেন কখনো পরিবার নিয়ে যেতেন না আর কখনো এই অল্প সংখ্যক নিয়ে যেতেন না উনি একটা বাহিনী নিয়ে যেতেন তাহলে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাননি উনি সফরে গিয়েছেন দাওয়াতে গিয়েছেন এবার যাওয়ার পরে কেরানাওয়ালা ঘেরে ফেললো সবাই আমরা জানি শুধু আমি একটু একটু হিংস দিচ্ছি যেন আপনাদের মনে পড়ে নয় মহরম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সবাইকে ডাকলেন সঙ্গীর সাথে যারা ছিল সবাইকে ডাকার পরে বললেন এজিদ বাহিনীর টার্গেট তোমরা নও আমি তারা চাচ্ছে আমার গর্দান নিতে তোমাদের নয় তোর সুতরাং একটা কাজ করো আমি গেলে আটকায় ফেলবে তোমরা গেলে আটকাবে না রাতের অন্ধকারে তোমরা পালাই যাও তোমরা চলে যাও তোমাদের উপর কোনো আঘাত করা ইমাম হোসেনের সাথীরা উত্তর দিলেন জান যদি দিতে হয় আপনার জন্য একসাথে দিব কারণ আজকে কারবালার ময়দানে যদি নবীজির নাতি ইমাম হোসেনকে কাফেলে চলে যায় কাল হাসরে নবীকে কেমনে চেহারা দেখাবো পারবো না জান যাইলে যাবে যে আরেকজন উঠে বলে যে ইস আমার যদি 100টা জান থাকতো আমার যদি 100টা জান থাকতো আমি 100 বার শহীদ হইতাম আপনাকে ফেলে কোথায় যাচ্ছি নবীর কাছে কালার হইতাম দরকার নাই এখানে থাকবো যে পানি পাইলে হয় না পাইলে না এখানে শেষ এত করে বুঝালেন ইমাম হোসেন এত করে বুঝালেন এত করে কেউ রাজি হচ্ছে না আপনার সাথেই আছি আপনার সাথেই থাকবো এমন কি শুক্রবারে যুদ্ধ শুরু হওয়ার আগে ইমাম হোসেন বললেন এখনো সুযোগ আছে ওনারা বলছেন হালি রাতি যে হতা আজই হইতো ওই হতা আমরা এখনো কথা পাল্টাই এখানে একটু শিক্ষণীয় বিষয় কি জানেন জানে যে জান চলে যাবে তারপরে ইমান ছাড়ে নাই মহাব্বত ছাড়ে নাই সুবহানাল্লাহ
এটা আপনার আমার জন্য একটা কিয়ামত পর্যন্ত শিক্ষা রেখেছেন কি? ও আমার নবীর উম্মতেরা, ইমাম হুসাইন বলে, ও আমার নবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আছো শুনে রাখো, কখনো যদি অভাব আসে ইমান ছাড়িও না, তৃষ্ণার কষ্ট আসে ইমান ছাড়িও না, ক্ষুধার যন্ত্রণা আসুক ইমান ছাড়িও না, কারণ তোমার জানের চাইতে দামি জিনিসের নাম হচ্ছে ইমান। আর একটু জোরে বলেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। ইমান ছাড়া যাবে? ইমান ছাড়া যাবে? এবার ইমাম হোসেনকে কেউ যুদ্ধের ময়দানে যেতেই দিচ্ছেন না, একটু খেয়াল করবেন, কেউ যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছে না, সবাই যাচ্ছে, ওনাকে যেতে দিচ্ছে না। আর ওখানে যুদ্ধটা কিন্তু একসাথে হয় নাই, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে, মনে রাখবেন এই জিনিসটা, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে, একসাথে যুদ্ধ হয়নি, কাউকে যেতে দিচ্ছেন না ইমাম হোসেনকে রেখে, সবাই চলে গেলেন, ইমাম হোসেনকে যেতে দিচ্ছে না, সর্বশেষ ইমাম হোসেন, ভাই মনোযোগ, সর্বশেষ ইমাম হোসেন মাঠে নামলেন, নবীজির নাতি, হাতে হচ্ছে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার, মাথায় পাগড়ি সজ্জিত হয়ে আছে নবী রাহমাতুল্লিল আলামিনের পাগড়ি, দেহের মধ্যে রক্ত আছে মা ফাতেমাতুজ জোহরার, যাচ্ছেন। উনি যাওয়ার পরে এমন কচু কাটা কাটা শুরু করছে, সুবহানাল্লাহ, সিডিংয়ে বাসা থসু হাঁটাতে জানো নি, কস 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 কস, যেই ফরে সে এই কাটে, যেই ফরে সে এই কাটে, এজিদ বাহিনী ভাবতে লাগলো, কি রে আমরা এতগুলা, উনি একজনের সাথে পারি না, তো পিছন থেকে একজনে বলে, তুমি মিয়া কার ছেলে, উনি কার ছেলে, সেটাও তো একটু দেখো, তোমার নানাকে, ওনার নানাকে, সেটাও তো একটু দেখো। এবার আমরা জানি তিন দিন পর্যন্ত ইমাম হোসেন পানি পান করতে পারেন নাই, তারপরে এই শক্তি পাইলো কিভাবে, তিন দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই, দেহের এই শক্তি পাইলো কিভাবে, জগৎবাসী শুনে রাখুন, শক্তি দুই প্রকার, একটা শরীর থেকে আসে, একটা ইমান থেকে আসে, একটা ইমান থেকে আসে। ইমাম হোসেন কারবালার ময়দানে যে দাপট নিয়ে শক্তি নিয়ে গিয়েছেন, সেটা দেহের কোনো শক্তি নয়, এটা ইমানি শক্তি, আল্লাহ এবং নবীর মহব্বতের শক্তি। তার বাস্তব প্রমাণ কি জানেন, এখন যদি এখানে কোথাও যদি হঠাৎ করে কোন একটা হামলা হয়, আমরা কিন্তু দেখভাল দেখবো না, সবাই দোষ দিব, যদি ইসলামের কিছু হয়ে দেবে, চল ঠিক না, বেটে খাওয়া না, মনে রাখবেন ভাইরা, এটা হচ্ছে ইমানি স্পিড, সবার কাছে আছে। মাঝে মধ্যে আপনাদের এমন হয় না, কালকে থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, এটা আপনার ইমানি স্পিড, যদি এটাকে একবার ধরে ফেলতে পারেন, আপনি ভালো মানুষ হতে শুরু করবেন, সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন কচু কাটার মতো কাটা শুরু করছে, ওরা বলতেছে জীবনও পাইতেন্য, অসম্ভব, একজন হতে তুই একটা অপেক্ষা কর, জুন মরার মৃত্যু দে, আসর আজান্ন দর, কারণ আমরা এতটুকু জানি নবীর আওলাদ চান যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না, এটা আমার জানা আছে, যে জান যাইতে পারে কিন্তু নামাজ কখনো ছাড়বে না, উনি যতক্ষণ নামাজের বাইরে কোনো বাপের বেটা ওনার সামনে দাঁড়াতে পারবে না, তো ওনাকে দৌড়ার জন্য একটাই পথ আছে, সেটা কি, নামাজ অবস্থায় দৌড়তে হবে। আফসোস সে মুসলমানের জন্য যারা ইমাম হোসেনকে, আরে সামান্য একটা সৌর যদি নামাজে পড়ে, পুলিশের নিষেধ আছে, ওই পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারবে না। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা জানে, মক্কা হেরেম, মদিনা হেরেম, কোনো চোর আসামি যদি হেরেমের ভিতর প্রবেশ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না, অ্যারেস্ট করা তো দূরের কথা, শরীরও টাচ করার অধিকার নাই, ওই চোর পুলিশের সামনে হাঁটতে থাকবে,
তাকে কখনো অ্যারেস্ট করতে পারবে না, কারণ রব্বে করিম বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। ওই রকম একটা মুসলমান আজকে ইমাম হোসেনকে নামাজরত অবস্থায় বন্দী করেছেন, শহীদ করেছেন। আমরা সেই মুসলমান হতে চাই না, ওই মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, আমরা বলি ইমাম হুসাইন পানি পাই নাই, বলে না এই কথাটা না বলে এটা বলা উত্তম। ইমাম হুসাইন পানি পায় নাই যে না, ইমাম হুসাইন পানি চাই নাই, কারণ পাই নাই বললে এক ধরনের অর্থ দাঁড়ায়, চাই নাই বললে আরেক ধরনের অর্থ দাঁড়ায়। আরে ইমাম হুসাইন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, আপনারা কি আমার কথা বুঝছেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে দাঁড়ায় বলতেন আল্লাহ এখন বৃষ্টি দাও, ইমাম হুসাইন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, ফুরাতকে বলো আমার কাছে আসতে, আল্লাহ আমি ওই ফুরাত মদের মধ্যে এজিদ বাহিনী সব গেরাও ধরে আছে, আল্লাহ সবাইকে কানা করে দাও আমি একটু পানি নিয়ে আসি। ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি যে জায়গায় দাঁড়াইছি এখান থেকে তুমি পানি বাইর করো, আমি কোথাও যাবো না এখান থেকে। উনি পানি পাই নাই, না না চাই নাই, আসলে বিষয়টা বুঝতে হবে উনি পানি চাই নাই। এবার ইমাম হোসেনকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম হোসেন আপনি চান নাই কেন? এই জায়গায় হচ্ছে মেইন শিক্ষা, কারবালার যে মাহফিল হয় শিক্ষাটা কি এই জায়গায় মেইন শিক্ষা। ইমাম হোসেন আপনি চান নাই কেন? বলে যে বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। আর একটু জোরে বলেন, আমি ইমাম হোসেন দেখলাম আমি পানি না খাওয়ার মধ্যে আমার রব খুশি, আমি পানি পান না করাটাই আমার রবের চাওয়া। তো আমার রব যদি আমাকে তৃষ্ণার্ত রেখে খুশি হয়, আমি হোসেন তৃষ্ণার্ত থেকে খুশি, সেই জন্য পানি চাই নাই। এবার কোনটা বলা উত্তম আপনারা বলেন, পানি পাই নাই নাকি পানি চাই নাই? আর একটু জোরে বলেন, পানি পাই নাই পানি চাই নাই? আর একটু জোরে বলেন, পানি পাই নাই না পানি চাই নাই? কেন? রব চাচ্ছেন উনি পানি না পাক। মাসালা কি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম হোসেনের কারবালা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ আমাদেরকে যখন যেভাবে রাখে শুধু আমাদের মুখে একটাই কথা থাকবে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন কি থাকবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথায় আমি চলে আসলাম, মসজিদ বানানোর ইচ্ছা কার কার আছে? হাত তুলেন, সবার আছে। এবার এখন সিডিং এ হতা মনত ফজি, দন আছে তো জোর হনা, দন আছে তো মন আছে তো বেগুনো তো মন না আছে, এদিকে আমার নবী কি বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। দুনিয়াতে কি বানাবে? তো মসজিদ বানাইতে টিয়া লাগবো না, মাথন না টিয়া লাগবো না, আচ্ছা টিয়া থাইলে অনুসর জাগাও লাগবো না, বেগি লাগবো হ্যাঁ, আর তুমি তো মন আছো দন উজুর ওয়াইজিয়ান গজ্জিনি মুসল্লি বেগুন উনি আরে যারা যারা টিয়া আলাও তো কুটিপতি তো খুশি হয়ে গিয়ে জান্নাত ঘর বানাই ফেলি ইমদের আল্লাহ রসুলে এই যে হইলু যে দুনিয়াতে একখান মসজিদ বানাইবো আল্লাহ তাহলে ঘর বানাইবো, তাহলে তো টিয়া নেই মসজিদ বানাইব তো মন আছে টিয়া হুজুর হত তুই নু বুঝো বেটা, এই পর্যন্ত হন মসজিদ এখালা একজনে বানাইতে জি না, ওনারা হন ওনারা হন কেউ পারে নাই কেউ পারে নাই, একটা টাকা হলো কারো না কারো ঢুকে গেছে এককভাবে, এখনো পর্যন্ত কেউ মসজিদ বানাতে এটা পারবেও না, কারণ মসজিদ কার ঘর? হুজুর বলছেন একটা কাজ করো, পারলে সামর্থ্য থাকলে নিজে বানাও সবাইকে সহযোগিতা নিয়ে, আর যদি নিজে না পারো একটা কাজ করো, সামর্থ্য যদি বেশি না থাকে যেখানে মসজিদ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সাধ্য মতো নিজে থেকে দিয়ে দাও, তুমি বাপ্পা দেখবা অল্প কিন্তু আল্লাহর কাছে সেটা বিশাল হবে। আর একটু জোরে বলেন, দশ কোটি দেনেওয়ালা যে সওয়াব, একশো টাকা দেনেওয়ালা কি সওয়াব? এবার বাস্তবতা দেখেন, ইজ্জত যখন আল্লাহ দেয় কেমনে দেয়, আপনি দিছেন মাত্র মনে করেন যে একশো টাকা, একশো টিয়া দিছেন মিঠো ভাইবু
জ্যাঙ্গরি তেলের দাম বাড়ে, জিনিসের দাম বাড়ে, আসছে আমি 100 নিয়ে দিই হবু, ঠিক না বেটি? খাওয়া না ভাব। এবার আল্লাহর দয়াটা দেখেন, আপনি 100 টাকা দিলেন, দেওয়ার পরে সেটা মসজিদ কমিটির কাছে চলে গেল। মসজিদ কমিটির 3 দিন কাজ করার পরে একটু খেয়াল করবেন, মিস্ত্রি এসে বলে যে স্যার সিমেন্ট লাইবু। কি লাইবু? এবার আপনার সেই টাকাটা মসজিদ কমিটি দিতে টাকা দেওয়ার জন্য নিয়েছে, ওখানে 100 টাকাটাও চলে গেছে। তাহলে 100 টাকা সিমেন্ট আসছে কি আসে নাই? 100 টাকার সিমেন্ট ধরেন না, এক মুঠ। আল্লাহর কুদরতটা দেখেন, সিমেন্টওয়ালারা সিমেন্ট নিয়ে এসে আমি মশলা টশলা করতে 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 যখন টাইলসের জন্য কাজ করতেছে, আপনার সিমেন্টটা পড়ে গেছে মেহরাবের ওইখানে। একশো টাকার আপনার ভাগের সিমেন্টটা ওরা তো জানে না দিছে মশলা মাইরা, যেখানে মেহরাবে প্রত্যেক দিন ফাঁস অক্তে ফাঁসবার ইমাম সাহেবে নামাজ পড়াই, ঠিক ওই জায়গায় আল্লাহ আপনার সিমেন্টটাকে কবুল করে দিয়েছে। 20-30 বছর বাদে আপনি তো কবরে চলে গেছেন, মসজিদ এখনো যতদিন পর্যন্ত মসজিদ আছে সওয়াব আপনার নামে পার্সেন্টেজ তো। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, মাঝে মধ্যে ব্যাংকের ইনভেস্টের পাশাপাশি ওই জায়গায় ইনভেস্ট করেন যেখানে আপনার লাভের নিম্নতম অংশ থাকবে 10%। মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এক দিবেন 10 পাবেন, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700 চাইতেও বেশি পাওয়া যাবে। বলেন না সুবহান, আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমি এখানে আসার পরে শুনতে পেলাম যে এই জায়গায় একটা মসজিদ হচ্ছে, যেটা হচ্ছে চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, মানে আমাদের সবার একটা হক আছে না নাই? আছে। বলেন না হক আছে না নাই? আছে। মসজিদ কি কারো ব্যক্তিগত নাকি আল্লাহর? আর আল্লাহর যেটা সেটা সবার, আল্লাহর যেটা